আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাইনি নিফিস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আপনাদের জন্য কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং ডেলিশিয়াস একটি সালাদ রেসিপি। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর আমি যে আজকে যে সালাদ রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা কিন্তু একদম আমার ঘরের সবগুলো উপকরণ দিয়েই আমি এটা তুলে ধরেছি। আর এখানে আমি যে ধরনের উপকরণগুলো ব্যবহার করবো এগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে মশলা অনেক টেস্টি, এবং আমরা রেগুলার যে সালাদ খাই সেই সালাদের থেকে একটু ভিন্ন এবং খেতেও অনেক টেস্টি হয়। তবে চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের এই সালাদের রেসিপিটা দেখে নিব ঝটপট। আর এর জন্য আমার প্রথমে যেটা লাগবে শসা। আমি শসাগুলোকে আলু কাটার মেশিন দিয়ে একটু পাতলা করে কেটে নিয়েছি আর মোটা সাইডটা দিয়ে কেটে নিয়েছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, এবং অনুরূপভাবে গাজরও কেটে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে আবারও 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়েছি, যাতে করে এর ভেতরে এক্সট্রা পানিটা বের হয়ে আসতে পারে। এবারে আমি গাজর এবং শসা উভয়কেই হাত দিয়ে এভাবে আলতোভাবে কষলে কষলে নিব, এতে করে এর ভেতরে পানিটা বের হয়ে আসবে এবং এর ভেতরের পানিগুলোকে যতদূর সম্ভব একেবারে বের করে ফেলার চেষ্টা করতে হবে, তবে সালাদটা সবচাইতে ভালোভাবে তৈরি হবে। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। শসা এবং গাজর এই দুটোরই পানি আমি এভাবে চিপে ফেলে দিয়েছি। এবারে আমি একটি বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং এর মাঝে প্রথমে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আর গাজরগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, কারণ এর ভেতরে পানিগুলো সব চিপে ফেলে দেওয়া হয়েছে। এরপরে আমি শসাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন, প্রায় 250 গ্রাম হবে এখানে। এগুলোকে আমি আদা এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং হাড় থেকে মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। লেটুস পাতাটা অবশ্যই থাকলে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে সমস্যা নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ গোল গোল টুকরো করে, এবং দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। যেহেতু আমি আগে থেকে এগুলোতে অল্প অল্প করে লবণ দিয়েছিলাম তাই সামান্য দিয়েছি, পরে টেস্ট করে দেবো। এরপরে দিয়ে দিলাম মেয়োনিজ, আর মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা খাওয়া যায় এমন আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, এবং সেই সাথে পেঁয়াজটাও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি। এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর দর্শক, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এবারে আমি একটি সার্ভিং প্লেটের মাঝে এই সালাডটাকে সার্ভ করে নিচ্ছি, এবং সেই সাথে আমি এটাকে চিকেন সালাদ নামেই ডেকেছি। আপনারা কি নামে ডাকতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে এটাকে মজা নিয়ে খাওয়ার পালা, একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস সবাই পছন্দ করবে। আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, এবং আমার এই রেসিপিগুলো আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।